আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ইত্তেফাক অনলাইন বুলেটিনে। সাথে আছি আমি শরাফত হোসেন। শুরুতে জেনে নিচ্ছি আজকের আলোচিত সংবাদ। করোনা আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় কোনো ব্যক্তি মারা যাননি। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এই দীর্ঘ সময় পর আজ মৃত্যুশূন্য দেখল বাংলাদেশ। তবে ১৫,১০৭ জনের নমুনা পরীক্ষা করা হলে ১৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১.১৮%। আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছেন, দেশে শিক্ষিত বেকার কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্ম উপযোগী শিক্ষা দেয়া হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার মান উন্নয়ন করা, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কিভাবে শিক্ষার্থীদের প্রস্তুত করা যায় তা নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। আজ রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, সব দেশই এক বাক্যে স্বীকার করেছে যে রোহিঙ্গারা যেন তাদের দেশে ফেরত যায়। এতদিন ধরে আমরা যেটা প্রচেষ্টা চালিয়েছিলাম, জাতিসংঘের সব দেশ সর্বসম্মতিক্রমে রেজুলেশন পাশ করেছে, এর ফলে আমরা বিশ্বাস করি মিয়ানমারের ওপর আরও চাপ পড়বে তাদের লোকগুলো ফেরত নেওয়ার জন্য। আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সিলেট মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। অবৈধভাবে ডিজেল পাচারের অভিযোগে উপসাগরীয় জলরাশি থেকে একটি বিদেশি জাহাজ আটক করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস। দক্ষিণ পার্সিয়ান কাউন্টিতে নেভাল টাইপ ৪১২ জুলফাকারের কমান্ডার আহমদ হাজিয়ান বলেন, পাচারকৃত ডিজেল বহনকারী একটি বিদেশি জাহাজ আটক করা হয়েছে। এটিতে ১.৫ লাখেরও বেশি লিটার ডিজেল ছিল। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য জাহাজটির ১১ জন ক্রু সদস্যকে আটক করা হয়েছে। তবে জাহাজটি কোন দেশের কিংবা কখন এটিকে আটক করা হয়েছে সে ব্যাপারে আর কিছু জানাননি এই কমান্ডার। বড়দিনের উৎসবের মৌসুমে ইউরোপে আবার করোনার সংক্রমণ বাড়ছে। করোনা নিয়ন্ত্রণে বড়দিন ও নতুন বছরের উৎসবের আগেই লকডাউন কার্যকর হতে চলেছে। ইউরোপের মধ্যে অস্ট্রিয়া, জার্মানি ও রাশিয়ায় দৈনিক করোনায় সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড তীব্রতা দেখা গিয়েছে। এই দেশগুলোতে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং ইউরোপের মধ্যে অস্ট্রিয়াই প্রথম দেশ যেখানে করোনায় সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য লকডাউন কার্যকর করা হয়েছে। ঠান্ডা আবহাওয়া ভাইরাসের বিস্তারকে প্রভাবিত করছে। ইউরোপের বিভিন্ন অংশে করোনা সংক্রমণ আবারও বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সদ্য সমাপ্ত হওয়া টি-20 বিশ্বকাপের প্রতিটি ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে সবার আগে বিদায় হয় বাংলাদেশ। এর পরপরই ঘরের মাঠে পাকিস্তানকে ৩ ম্যাচের টি-20 ও ২টি টেস্ট ম্যাচ খেলার আতিথেয়তা দেয় বাংলাদেশ। তবে এখানেও ৩টি টি-20 সিরিজে প্রথম ২ ম্যাচে হেরে সিরিজ হারার স্বাদ নিল বাংলাদেশ। টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে হারের ফলে সিরিজ হারাল মাহমুদুল্লাহ রিয়াদের দল। জয়ের জন্য ১০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের নির্ভরযোগ্য ব্যাটিংয়ে জয় তুলে নেয় বাবর আজমের দল। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। নিয়মিত ইত্তেফাক অনলাইন পড়তে ভিজিট করুন ittefaq.com.bd। দিনের সর্বশেষ সংবাদ জানতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ইত্তেফাক ইউটিউব চ্যানেল। মহামারীর এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।